আজকে আমরা এসেছি নোয়াপাড়া চৌধুরী ঘাটকুল। গত কিছুদিন আগে মন্দির টিভির একটি প্রতিবেদনে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে এখানে চারটি অসহায় হতদরিদ্র ব্রাহ্মণ পরিবার যাদের সব কিছু হারিয়েছিল অগ্নিকাণ্ডে, যাদের সব কিছু নিঃস্ব হয়ে গিয়েছিল, তাদের আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সনাতনী সাপোর্ট টিম এসএস টিমের পক্ষ থেকে তাদেরকে নতুন ঘর তোলার জন্য প্রত্যেক ফ্যামিলিকে, চারটি ফ্যামিলিকে তিন বান করে 12 বান্ডিল টিন দিয়ে সহযোগিতা করছেন সনাতনী সাপোর্ট টিম এসএস টিম। এই যে আপনাদের এরা সাহায্য করতেছে নাম ঘর তোলার জন্য, কেমন লাগছে আপনি ওদেরকে কী বলবেন? ভালো লাগছে, আপনাদেরকে আশীর্বাদ করতেছি, আমাদের আপনাদের মঙ্গল হোক এই আশীর্বাদ করি, আপনাদের সপরিবার শান্তি করে থাক। আপনি সুমঙ্গলের বাবা? হ্যাঁ, আমি সুমঙ্গলের বাবা। এই যে ঘর যে পুড়ে গেল, এরপর থেকে কোনো হিন্দু সংগঠন বা অন্য কেউ কি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? তাহলে এরাই প্রথম আপনাদের নতুন ঘর তোলার জন্য পাশে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, দাঁড়িয়েছে। আপনাদের পাশে কেউ এসে দাঁড়িয়েছে? আপনার নাম কি? আপনার নাম? আপনার নাম? তো আমরা আজকে দেখতে পেলাম এদের পাশে এসে দাঁড়িয়েছে সনাতনী সাপোর্ট টিম। কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও করেছিলাম এখানে এদেরকে নিয়ে, এই ভিডিওটার পরে একটা বড় উদ্যোগ নেয়, একটা মহতী উদ্যোগ নেয় সনাতনী সাপোর্ট টিম। আমি ওই টিমের যারা ওই টিমে অনুদান দিয়েছেন তাদের সকলকে মন্দির টিভির পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে এত বড় একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আপনারা যদি আজকে এদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে এদের পাশে আসলে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হিন্দু হয়ে যদি হিন্দুদের পাশে আমরা দাঁড়াতে না পারি তাহলে আমরা পৃথিবীতে মানুষ না। আমি ওই দিনও বলছিলাম, আজকেও বলছি, হিন্দু হয়ে আমাদের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। আমরা যেমনই হই, আমাদের যদি জাতিবাইয়ের পাশে এসে আমরা যদি দাঁড়াতে না পারি তাহলে একদিন দেখবেন আপনার পাশে এসেও কেউ দাঁড়াচ্ছে না। আপনি যদি আজকে ওনার পাশে এসে দাঁড়ান একদিন দেখবেন আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার পাশেও আরও 10টা হিন্দু গিয়ে দাঁড়াবে। আমি সাফল্য কামনা করছি এসএস টিমের।